গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস আজকের অনলাইন বেঙ্গলি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পড়ব কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কবিতা কুলি মজুর প্রথমে কবিতাটি আমরা আবৃত্তি করব দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি কি এমনি করে কি জগৎ চুরিয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাপাদির দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাঁইতি চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাঠাসে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিখতো যাদের সারা দেহ মন মাঠির মমতা রসে এই ধরণীর তরণীর হাল তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিচ্ছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াই আসুনো এক মিলনের বাসী একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান এই কবিতায় কবি নজরুল সমাজের তথা কথিত নিপীড়িত শোষিত অত্যাচারিত মানুষের জয়গান গিয়েছেন তারই প্রমাণ পাওয়া যায় কুলিমজুর কবিতায় আলোচ্য কবিতায় কবি এক অহংকারী বাবুসাবকে দেখেছেন একজন কুলিকে রেলের কামরা থেকে ফেলে দিতে এই করুণ দৃশ্য কবির চোখে জল আনে কবির প্রশ্ন এভাবেই কি সমগ্র পৃথিবীর দুর্বলেরা চিরকাল মার খেতে থাকবে পুরাণে মুনির কঠিন অস্থির মতো যে শ্রমজীবী মানুষের শ্রম যাদের সাহায্যে রেলগাড়ি চলছে জাহাজ চলছে তারা কি চিরকাল অবহেলিত ও অত্যাচারিত হবে ধনী মানুষেরা রেলগাড়ি চড়বে আর দরিদ্র কুলের দল গাড়ির নিচে চাপা পড়বে এটাই কি সভ্যতা ধনির দল অহংকারী তাই কুলিদের বেতন দেওয়ার অজুহাতে তারা শোষণ করে কিন্তু কবির মতে ওই সমস্ত ধ্বনির দল মিথ্যাবাদী তারা সামান্য মাত্র বেতন দেওয়ার বিনিময়ে দরিদ্র মজুরদের কাছ থেকে অনেক বেশি মুনাফা লুটে নেয় রাজপথে যে মোটরগাড়ি চলে সাগরে যে জাহাজ চলে রেলপথে যে ইঞ্জিন চলে সারা দেশ জুড়ে যে কলকারখানা চলে এই সব কিছুকে সচল রাখার পিছনে আছে এই সব শ্রমজীবী মানুষের শ্রম তাদেরই অবদান এ কারণেই অত্যাচারী সুবিধাভোগী শোষণকারী ধনীদের উদ্দেশ্যে কবি বলেছেন তাদের বিশাল প্রাসাদ শ্রমজীবী মানুষের মানুষদের তৈরি বাড়ির প্রতিটি ইটে তাদের শ্রমের কথা লেখা আছে কবি বলেছেন শ্রমজীবী এই মানুষদের অবদানের কথা কথা অহংকারী ধ্বনি না জানলেও পথের প্রতিটা ধুলিকণা তা জানে তবে কবি আশাবাদী তিনি আশা করেন শুভদিন একদিন আসবেই সমাজের ধনী মানুষদের অত্যাচারের বোঝা দিনের পর দিন বেড়েই চলেছে তাদের ঋণ তাই তাদের ঋণ শোধের এবার সময় এসে গেছে এই সমাজকে গড়ে তুলতে যারা হাতুড়ি সাবল গাইতে নিয়ে হাড় ভাঙা খাটুনি খেটেছে যারা পাহাড় কেটে পথ তৈরি করছে যারা সমাজের ভার বহন করার জন্য তাদের গায়ে ধুলো মেখেছে তারাই হলো নরনারায়ণ কবি তাদেরই জয়গান গাইছেন কারণ তাদের ব্যথিত বুকে পা দিয়েই নতুন যুগের উত্থান ঘটবে কবির মতে যারা মাটির কাছাকাছি থাকে তাদের দেহ মাটির মমতায় সিক্ত হয়ে থাকে আজ তাদেরই হাতে থাকবে এই ধ্বনির ভবিষ্যতের ভার কবি এই সমস্ত শ্রমজীবী মানুষের পায়ে অঞ্জলি নিবেদন করে তাদের মাথায় তুলে নিতে চেয়েছেন কবির মতে যেভাবে নতুন দিনের সূচনা হয় সেইভাবেই রক্তিম সূর্যের মধ্য দিয়ে মানুষের লাল রক্তে নতুন যুগের সূচনা ঘটবে এই কারণেই কবি বিভেদের প্রাচীর ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন উপরের আকাশ আজ আমাদের মাথার উপর ভেঙে পড়ুক মাথার উপর সূর্যচন্দ্র ফুল হয়ে ঝরে পড়ুক পরস্পরের বিভেদের প্রাচীর টুটে সব দেশের সব মানুষ বিভেদ ফুলে ঐক্যবদ্ধ হোক সকলের মধ্যে এমন এক ঐক্যের সৃষ্টি হোক যাতে একজনকে ব্যথা দিলে অন্যরাও ব্যথা অনুভব করবে একজনের অসম্মান যেন সকলের অসম্মান বলে বিবেচিত হয় তবেই বিশ্ব জুড়ে গড়ে উঠবে এক জাতি এক প্রাণ আর সেটা হবে মানব জাতি তাহলে তোমরা খুব মন দিয়ে কবিতাটির আবৃত্তি করবে এবং কবিতার যে সার সংক্ষেপ বা মূল অর্থ সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলে খুব ভালো থেকো আজকে আমাদের অনলাইন ক্লাসটি এখানেই শেষ হলো সকলকে ধন্যবাদ